তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব, আজকে আমি যাবো ঠাকুর দেখতে, তো সেইগুলো তোমাদেরকে আজকে শেয়ার করব। আর আজকে আমি পরেছি শাড়ি, দেখতে পাচ্ছ, আর শাড়িটা আজকে আমার ভাগ্নি পরিয়ে দিয়েছে, ও এসেছিল, ও পরিয়ে দিয়েছে, তো এই শাড়িটাই আজকে আমি পরে যাচ্ছি। আর যাচ্ছে হলো কি আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড, তো বিশাল মজা হতে চলেছে। আর তোমরাও ভিডিওটা আশা করি খুব এনজয় করবে, খুব ভালোও লাগবে ভিডিওটা। তো প্লিজ ভিডিওটা দেখো, তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না। আর যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, আর কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো চলো। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম প্যান্ডেল দেখতে, ঠাকুর দেখতে। আর এসে দেখছি এখানে ফাংশন হচ্ছে, আর ফাংশন দেখেছো কত লোকজন, একদম জমে উঠেছিল এই ফাংশনটা, কিন্তু আমাদের দেখার সুযোগ হয়নি। ওই যেটুখানে ওই যাচ্ছিলাম ওইটুখানে আমরা শুনলাম কে গাইতেছিল, সেটাও দেখা হয়নি খুব একটা। তো চলো যাই ভেতরে। আর এখানে এসে না মানে সেই ছোট্টবেলার কথা মনে পড়েছে, আমি কিন্তু সাদা কালো টিভি পিকচার দেখেছি, আমাদের বাড়িতে ছিল, তো এখানে এসে দেখছি সেই পুরনো যুগে সেই সাদা কালো টিভির মানে ই তুলে ধরেছে। এই যে পুরো এইটা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এই যে ডিডি বাংলার যে লোগো দেখতে পাচ্ছ, তারপরে অ্যান্টেনা, আমরা আগে অ্যান্টেনাতে যে টিভি দেখতাম সেইগুলো, মানে পুরনো জায়গায় যেই টিভি রেডিও তারপরে বক্স চলতো সেইগুলোই একটা প্যান্ডেল করে তুলেছে। মিত্রভবন লেখা রয়েছে দেখতে পাচ্ছ, মানে বিশাল সুন্দর। তুমি না সামনে দিয়ে না দেখলে প্যান্ডেলটা বুঝতে পারবে না, আমি যাই না ক্যামেরায় তোমরা আবার আমার কথায় তোমরা কতটা কি বুঝতে পারছো। আর এখানে ঠাকুরটা বিশাল সুন্দর হয়েছে, মুখটা এত সুন্দর দেখতে পাচ্ছ, অ্যান্টেনা চারদিকটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তারপরে এখান থেকে বেরিয়ে দেখলাম যে মেলা বসেছে, আর এই মেলাতে গিয়ে দেখছি এই যে ছোট্ট একটা সুইমিং পুল, আর বেবিরা রয়েছে দেখতে পাচ্ছ এই যে গাড়িতে, আমার বিশাল ভাল লাগছিল, মানে ভীষণ সুন্দর একটা মেলা বসেছিল। বাইরে বেরিয়ে এই যে তোমার দাদাভাই তো খাওয়া শুরু করে দিয়েছে, ভুক্কার মানুষ একটা, ধরো হাত ধরো মাটিতে পড়বে, ওটা পুরোটা ঢুকাও না, মাটিতে ফেলবে পুরোটা ঢুকে। তারপর আমরা চলে আসলাম নারায়ণপুর কাদিহাটির দিকে ঠাকুর দেখতে, দেখতে পাচ্ছ লাইটিংটা কি সুন্দর, হেব্বি সুন্দর। আর এইখানে আবার চলে আসলাম আর একটা প্যান্ডেলে, এখানে আবার খাদ্যমন্ত্রী এসেছিলেন, ওনাকে তোমাদেরকে আর দেখালাম না। যাই হোক চলো সোজাসুজি আমরা প্যান্ডেলে চলে যাই। এখানে প্যান্ডেলটা করেছিল হলো গিয়ে আদিবাসীদের, তো ভিতরে ঢুকলেই বুঝতে পারবে পুরো প্যান্ডেলটা, মানে বিশাল খেটেছে দেখেই মনে হচ্ছে, বিশাল বিশাল খাটনির একটা প্যান্ডেল, মানে তুমি ভিতরে আমি যত ঢুকছি তত বলে গেছি ওয়াও ওয়াও এত সুন্দর। তোমরা প্যান্ডেলটা দেখে নিজেরাই বুঝতে পারবে সত্যি, মানে এত খাটনির একটা প্যান্ডেল, এত সুন্দর। আর পুরো আদিবাসীদের একটা গোষ্ঠী দেখতে পাচ্ছ এই যে, আর ঠাকুরও খুব সুন্দর হয়েছে, প্রতিমা সত্যি খুব সুন্দর। মানে এইসব জায়গায় না আমাদের বাড়ির এই দিকটা না কালী পুজো, কালী পুজো মনে হয় না, কালী ঠাকুর আছে ঠিকই কিন্তু ছোটোখাটো প্যান্ডেল করে। ঠাকুর দেখতে হলে তোমাদের বারাসাত কাদিহাটি এই দিকটা আসতে হবে ঠাকুরের লাইটিং দেখতে হলে, এত সুন্দর। তারপর চলে যাব আর একটা নেক্সট প্যান্ডেলে, এই প্যান্ডেলটাও অনেক সুন্দর, পুরো কালারফুল একটা প্যান্ডেল, আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। আর শুনো তোমরা কোথায় কি প্যান্ডেল দেখতে গেছো, আই মিন ঠাকুর দেখতে গেছো, প্লিজ একটু কমেন্টে জানাবে। আর তোমরা পুরো প্যান্ডেলটা দেখে জানিও কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে। আর এখানেও প্রতিমা খুব সুন্দর। তারপরে লাস্টে আর একটা প্যান্ডেল আছে, প্লিজ ওইটা তোমরা দেখো, একদম স্কিপ করো না, খুবই সুন্দর, খুবই সুন্দর লাস্টে মানে প্যান্ডেলটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ফটো তুলছি, ভিডিও করছি, সামনে আছে
আর না পেরে বসেই পড়েছে। অপি বাবা তো করছে কষ্ট হয় না তো গাইস, আমি আর না পেরে লাস্টে ওই বাসের ওই মাঝখানে দিয়ে আমি চলে আসলাম ফুচকা খেতে। দেখতে পাচ্ছ কত বড় স্টল, দুটো স্টল বসেছিল। আর এনাদের ফুচকাটা অনেক সুন্দর খেতে ছিল, মানে দারুণ টেস্টি ছিল। কিন্তু পপির ভালো লাগেনি, আমার ভালো লেগেছে। আর একটা জিনিস, দুর্গা পুজোতে হয় না, আমি এবারে ফুচকাই খাইনি, মানে এই জন্য আমি আর কালী পুজোতে আর মিস করতে চাই না বলে আমি চলেই গেলাম ফুচকা খেতে। বেশ জমিয়ে ফুচকা খেলাম, ও অতটা ভালো খাইনি, আমি কি বলবো, আমি খুব ভালো খেয়েছি। তো চলো আগে কি করি দেখো। অবশেষে আমরা 1.5 ঘন্টা পর আমরা এই প্যান্ডেলের এই সামনে এসে দাঁড়িয়েছি। এখন আমরা এন্ট্রি দেব 1.5 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট। আমাদের পিছনে যে কত পাবলিক ছিল তারা কই? তো তোমাদেরকে যতক্ষণ অপেক্ষা করালাম, যে বললাম যে লাস্টে একটা সুন্দর ভিডিও আছে, তো চলো ভিডিওটা দেখো। এই ভিডিওটা হলো পৌলমা যুদ্ধ আর হলো গিয়ে পাকিস্তানের যুদ্ধ। তো আমি যেটুখানি শুনতে পেয়েছি, যুদ্ধটা আমি খুব একটা দেখতে পাইনি, কারণ আমি অনেক পেছনে ছিলাম। আমি জুম করে তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছি, কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আমরা যতক্ষণ মানে এখানে আমরা 1.5 ঘন্টা ধরে আমরা লাইন দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা দেখেছি। আর দেখতে পাচ্ছ বেশ, এইগুলো কিন্তু আসল না, নকল। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে আর্মি ঘুরপাক করছে। এখানে হলে বর্ডার সিনেমার যে সানি দেওয়ালের যে ডায়লগটা আছে, সেই ডায়লগ দিয়ে মানে বোঝাচ্ছিল সৈন্যদের এটা করতে হবে, ওইভাবে যুদ্ধ করতে হবে। তো যেটা মিউট করে দিলাম, আর প্রচণ্ড সাউন্ড, এর জন্য তোমাদের আমি ভয়েসেই বলে দিচ্ছি। তো এখন হবে যুদ্ধ, তো যুদ্ধ দেখতে থাকো। এই যুদ্ধই দেখার জন্য আমরা 1.5 ঘন্টা অপেক্ষা করছিলাম। তো চলো কীভাবে যুদ্ধ হয় সেই যুদ্ধটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবো, যে এইভাবে যুদ্ধ হয়। তো চলো দেখো, এপার ওপার দেখতে পাচ্ছ, ওই যে তার বাধা রয়েছে, তারের এপার আর ওপার। আমি বুঝতে পারলাম না যে ওপারেও মানে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, আর এইদিকেও ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল। তো এদিকে দেখতে পাচ্ছ একটা সৈন্য তো মরেই গেল লাস্টে। আর একটা মানে ই দেখলাম, এই যে আতঙ্কবাদী দেখতে পাচ্ছ, এই যে আতঙ্কবাদীকে ধরে নিয়ে যাচ্ছে। আর একটা আতঙ্কবাদীকে দেখলাম মেরে দিয়েছে, ওর একটা ঠ্যাং নেই, মানে কি অবস্থা। সেই লেভেলের প্যান্ডেলটা করেছিল, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। দেখেছো যুদ্ধ প্রাণ দিয়েছে, এটা আতঙ্কবাদী তাই তো? হ্যাঁ এটা আতঙ্কবাদী। পা আছে, গলাটা শুকিয়ে গেছে। প্যান্ডেল দেখতে গিয়ে খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, জাস্ট বেরিয়ে বাইরে এলাম আর জল নিয়ে নিলাম। অনেক করেছে জল খাইনি, সে বাড়ি থেকে বেরিয়েছি তখনই খেয়েছি। গল্প করতে পারে না,
লাইটিং দেখে পাগল হয়ে গেছে এই যে এই ব্যক্তি তোলো তোলো করে আছে অথচ নিজে তোলে না এরা তোলো এদিক ঘোরো তোলো দেখো এই যে এরকম হয়েছিল নিউ টাউনের প্যান্ডেলটা দারুণ মানে কি বলবো বিশাল বিশাল ভালো গেছে। তো এখন আমরা যাব ডিনার করতে, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে আর এখন বেজে গেছে 12টা কত না। হ্যাঁ চল একটা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে খাই তারপরে আবার দেখা যাচ্ছে কি করি। দেবু দেখে মনে হচ্ছে পড়াশোনা করতে বসছে, অঙ্ক সূত্র সূত্র মুখস্থ করছো নাকি তুমি দেবু? এই যে রেস্টুরেন্টে আসলে আমরা কি খাবো এটাই আমরা বুঝতে পারি না, এত ডিসকাস হয় এত ডিসকাস হয়। কি ফাইনাল কিছু একটা করো, যেটা তার একটা রোল খেয়ে বাড়ি চলো। এই দুজন এখন অবধি খুঁজে বের ওটা কি খাবে, আমি দেখিনি এই যে দেবু দেখছিল আর আমি আমার কথা হলো যা নিবি তাই খাবো, কারণ এখন আমার খিদে পেয়েছে, আমার তো বাচ্চাবাচ্চি সিটে এখন যা নিবি তাই খেয়ে বাইরে কি নেয়। আমার ভিডিও আমি যখন ভিডিও করি তখন তো অ্যাক্টিং করো না এরকম, আর অন্য লোকের ভিডিওতে এটা খেলে আমার অন্যরকম। যতটা যে পাগল ছাগল লোক ভিনিগার গুলো খাচ্ছে বসে বসে ভিনিগার। অনেক ভাবনা চিন্তা করে এনারা এই যে অর্ডার দিয়েছে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ফিশ চিলি, এই তিনটা অর্ডার দিয়েছে। তো সত্যি কথা বলতে দুর্গাপুজোর থেকে খুব ভালো খাবার খেয়েছি আর খাবারটাও খুব ভালো ছিল, আর আমি এর মধ্যে ভালো খেয়েছি চিলি ফিশটা, কারণ আমার চিলি চিকেনটা অতটাও ভালো লাগেনি, চিলি ফিশটাই বেশি ভালো লেগেছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাট এখানে আমরা যখন খাবার অর্ডার করলাম তখন পাখির সাথে দেখা হলো, পাখি এসছে, পাখি পাখির হাজবেন্ড, তো চলো ওদের সাথে একটু দেখা করে আসি, আমরা একটু দেখা করে আসি। তো চলো, ওকে ওদেরকে চিনি আগে থেকে বাট কখনো দেখা হয়নি এমনি, আছে কিনা আগে দেখি। আছে আমি এসে গেছি, আমাদের খাওয়া হয়ে গেছে, অনেক লেট করে দিয়েছে। তো গাইস এই যে হ্যালো হ্যালো সবাইকে, ভিডিও ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ খুব ভালো আছে, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। আমি শুধু ভিডিওই দেখি আর বাপ্পাটাকে তো আমি ছোটো দেখেছি, বাপ্পাটাও ছোটো থেকেই চেনে, কিন্তু কথাবার্তা হয় না। তো যাই হোক আমরা যখন ঢুকে বসছি তখনই ওরা এসছে, ভালো হয়েছে, আমারও খুব ভালো লাগলো যে ওর সাথে দেখা হয়েছে আর আমার সাথে বিশেষ করে কথা বললো, এটাই অনেক।
তো চলো ওরা খাক, আবার পরে আবার কখনো দেখা হবে। চলো দেখো, আমি দেখাতে ভুলে গেছি, এখানে রয়েছে দেখো ইনস্টাগ্রাম সব মানে কি বলবো ভাইরাল ফেস গুলোর সাথে আজকে আমার দেখা হয়ে গেছে। তো চলো আর একটা ছবি টবি তুলে নি, তারপরে আবার কোনো সময় এক জায়গায় মিট করে কথা হবে ওদের সাথে। হে গাইস, তো ভিতরে তো গল্প আড্ডা দিয়ে চলে এসেছি, আর এখন যাবো আমরা বাড়িতে। ঠাকুর দেখা তো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে ডিনারটাও খুব ভালো ছিল। আর মানে দুর্গা পুজোর থেকে আমরা খুব ভালো খেয়েছি এখানে রেস্টুরেন্টের, এটাও খুব সুন্দর ছিল ভিতরটা। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করবো। ভিডিওটা কেমন কি লেগেছে, কোন প্যান্ডেলটা খুব ভালো লেগেছে সেটা কমেন্টে জানতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকে টাটা, চলো গুড নাইট, বাই।